আসসালামু আলাইকুম। আমাদের কাছে এখন দেখছেন লুমিনাস আইপিএস। এই আইপিএসটি হচ্ছে 1050 মডেল। এটি হচ্ছে মূলত 1050 মডেল হলেও এটির ভিএ হচ্ছে 900 আর এটিতে লোড দিতে পারবেন 756 ওয়াট। অর্থাৎ আমাদের আব্দুল হালিম ভাই হৈবতপুর থেকে এসে এই প্রোডাক্টটা নিচ্ছে। এই প্রোডাক্টে চালাবে ভাই হচ্ছে একটি কম্পিউটার, তাই তো? দুইটি সিলিং ফ্যান এবং পাঁচটা লাইট, চারটা লাইট। এই প্রোডাক্টটা দিয়ে উনি এই লোড গুলো চালাতে চাচ্ছে। তো ওনার টোটাল লোড ক্যালকুলেশন করে আমরা দেখলাম 600 ওয়াট লোড আছে। তাই ওনাকে আমি সাজেস্ট করে 1050 আইপিএসটি দিচ্ছি। কারণ হচ্ছে এটা মডিফাই সাইন ওয়েভ, এটা কম্পিউটার ব্যবহারের জন্য মোটামুটি উত্তম। এছাড়াও হাই রেঞ্জের প্রোডাক্ট আছে যেগুলো সাইন ওয়েভ। তো ওনার বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে সবটুকু ভালোবাসা চাচ্ছেন উনি আমার এলাকার মানুষ। তো এই আইপিএসটা লুমিনাস অনেক পুরাতন একটি ব্র্যান্ড এবং এটা আমি নিজেও ইউজ করি এবং ওনার প্রতিবেশীর যেখানে ইসলামী ব্যাংক সেখানেও এই আইপিএসটি আমি দিয়েছি, যেটির মডেল হচ্ছে 1050 লুমিনাসে। ওনারা গত বছরে নিছেন, তো উনি প্রতিবেশী হিসেবে এই মেশিনটি আমার কাছ থেকে নিতে আসছে, আমরা তাকে প্রোডাক্টটি দিচ্ছি। তো এখানে কিছু ফাংশন ওনাকে আমি একটু শিখা দেব, আমি আপনাদেরকেও একটু সেই ফাংশনটি দেখাতে চাচ্ছি। তো আমি প্রথমেই এই ড্যাশবোর্ডের পিছনে আসবো। এই পিছনে দেখেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এটি হচ্ছে কত ভিএ সেই বিষয়টা আপনারা ক্লিয়ার দেখছেন। এটা হচ্ছে 900 ভিএ, এখান থেকে আউটপুট পাবেন হচ্ছে 756 ওয়াট। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট সকেট, এটা হচ্ছে ফিউজ, এখানে ব্যাটারি সিলেকশন আছে, আপনারা এটা ব্যাটারি সিলেকশন করতে পারবেন, যেমন টিউবুলার, ফ্ল্যাট, এসএমটি, অর্থাৎ ওনারা ভ্যানের পুরাতন ব্যাটারি দিয়ে চালাবে, এটা সিলেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে কুলিং ফ্যান, 26 ডিগ্রি উপরে তাপমাত্রা হলে ফ্যানটি অটোমেটিক চলবে বা চার্জিংয়ের সময় চলবে। এবার সামনের ডিজাইনটা একটু দেখাই, এটা হচ্ছে পাওয়ার অন সুইচ, এটা পাওয়ার অনে যদি আপনার চাপ দেন, তাহলে এখানে ইকো মোড আসছে। তো এখানে যে ইকো মোড আসছে, ইকো মোডটা হচ্ছে ফ্যান লাইটের জন্য স্ট্যান্ডার্ড, যেহেতু আপনি কম্পিউটার চালাবেন। তো এই যে সুইচটাতে আমি একটু টিপে ধরলেই এখানে মোডটা চেঞ্জ হবে, এই দেখেন এখানে এখন ইউপিএস মোড চালে হলো। তো এই ইউপিএস মোডটা হচ্ছে কম্পিউটারের জন্য, তা যেহেতু কম্পিউটার চালাবে আমি ইউপিএস মোডটা সিলেক্ট করে দিলাম। এটা বারবার সিলেক্ট করতে হবে না, যে আমি অন করছি, অন বা অফ করলে এটা অটোমেটিক নিয়ে নেবে। যদি আপনি মোড চেঞ্জ করেন সেহেতু 3 সেকেন্ড এই সুইচে প্রেস করলেই চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমি চার্জের লাইন দিয়েছি, তাই এখানে চার্জিংটা দেখাচ্ছে মেন লাইন। তো ব্যাটারিটা ফুল চার্জ থাকার কারণে আসলে চার্জিং এখন আর দেখাচ্ছে না, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি এটা চলবে। তো চার্জে কেমন চলে সেটি আমি দেখব। তো দেখার জন্য আমি একটু খরচ করে নিচ্ছি, আমি একটু খরচ করে নিলেই ব্যাকআপে চলে গেলে এটা অটোমেটিকলি কিন্তু আবার, যেহেতু ব্যাটারিটা ক্ষয় হচ্ছে, এরপরে এটা আবার চার্জিং নেবে। তো চার্জিং যখন নিবে তখন এখানে কি সিগন্যাল দিবে সেটা দেখাচ্ছে, আবার বিদ্যুৎ চলে গেলে এখানে কি সিগন্যাল আসে সেটাও দেখলাম, যে এটা একটা বারদার বেজে উঠছে। এরপরে এটা এখন কিন্তু আউটপুট পাচ্ছে টোটালি এই ব্যাটারি থেকে। আচ্ছা, আমরা ব্যাটারি থেকে চালাইলাম এই জন্য একটু চার্জটা খরচ করে নিলাম, এটা হচ্ছে চার্জিং কেমন দেখায় সেটি দেখার জন্য। তো এখানে সকেটটা লড়ে যাচ্ছে, এখানে আপনারা 3 পিন ইউজ করবেন, কারণ 3 পিন ইউজ করলে লুজ করে না। আচ্ছা, এবার আমি কারেন্টে দিয়ে দেখবো যে কারেন্টে দিলে কেমন হয়। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, কারেন্টের সুইচ দিলে অটোমেটিকলি দেখেন এখানে চেঞ্জ হলো কারেন্টের থেকে, দেখেন এখানে কারেন্ট মেন লাইন চলে আসলো, দেখেন চার্জিংও কিন্তু এখানে অটোমেটিকলি চার্জিংটাও কিন্তু দিয়ে দিছে, এই যে চার্জিংটা নিচ্ছে। তো ব্যাটারিটা যখন চার্জ হয়ে যাবে অটোমেটিকলি এই চার্জিংটা বন্ধ হয়ে যাবে। এইটার এই ডিসপ্লে প্যানেলটা খুবই সুন্দর, চমৎকার। এখানে যদি আপনারা এই পাওয়ার সুইচটা দিয়ে রাখেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে ইউপিএস মোড না ইকো মোড দিয়ে রাখছেন, সেটি দেখাবে। আমি আবারও ইকো মোডে নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন মাত্র 3 সেকেন্ড চেপে ধরে রাখলে ওটা অটোমেটিকলি ইকো মোডে চলে যাবে, চলে গেছে। আবার যখন আপনি কম্পিউটার চালাইতে চান তাহলে এই মোড ইউপিএস মোড দিয়ে রাখবেন। তো আমি ইউপিএস মোডটা একবারে দিয়ে রাখতেছি যাতে আপনার কষ্টটা না হয়। দর্শক, এই প্রোডাক্টটির বর্তমান দাম 11,900 টাকা, ভাই আমার এলাকার, যার কারণে আমি একটু ডিসকাউন্টে দিচ্ছি এই প্রোডাক্টটি। তো আপনাদের প্রোডাক্ট লাগলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন। আমাদের কাছে মাইক্রোটেক, লুমিনাস, রহিমা আপ্রোচ সহ লিপগার্ড বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস পাবেন, যেগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত। প্রতিটি প্রোডাক্ট এ গ্রেড এবং প্রতিটি প্রোডাক্ট থাকছে 2 বছরের বিক্রয়ত্ব সীমা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।